শসার রয়েছে হরেক গুণ। সারা বিশ্বে আবাদ হওয়ার দিক থেকে 4 নম্বরে রয়েছে যে সবজিটি, সেটি হলো শসা। শসার রয়েছে নানা রকম গুণ, রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণ সহ নানা উপযোগিতা আছে এই সহজলভ্য সবজির। শসার হাজার গুণের মধ্যে 14টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন খাদ্য বিশেষজ্ঞরা। আসুন একবার নজর বোলাই। ধরুন আপনি এমন কোথাও আছেন যেখানে হাতের কাছে পানি নেই, কিন্তু শসা আছে। বড়সড় একটা শসা চিবিয়ে খেয়ে নিন, পিপাসা মিটে যাবে, আপনি হয়ে উঠবেন চনমনে, কারণ শসার 90%ই পানি। কখনো কখনো আপনি শরীরের ভেতরে বাইরে প্রচণ্ড উত্তাপ অনুভব করেন, দেহে জ্বালা পোড়া শুরু হয়, এই অবস্থায় একটি শসা খেয়ে নিন। এছাড়া সূর্যের তাপে ত্বকে জ্বালা অনুভব করলে শসা কেটে ত্বকে ঘষে নিন, নিশ্চিত ফল পাবেন। শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ছাটার মতো কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়। প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই শসার মধ্যে বিদ্যমান। ভিটামিন এ, বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়। সবুজ শাক ও গাজরের সঙ্গে শসা পিষে রস করে খেলে এই 3 ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে। শসায় উচ্চ মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন আছে, যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভূমিকা রাখে। এজন্য ত্বকের পরিচর্যায় গোসলের সময় শসা ব্যবহার করা যায়। শসায় উচ্চ মাত্রায় পানি ও নিম্ন মাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে, ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শসা আদর্শ টনিক হিসেবে কাজ করবে। যারা ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাদে বেশি বেশি শসা ব্যবহার করবেন। কাঁচা শসা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়। সৌন্দর্যচর্চার অংশ হিসেবে অনেকে শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন। এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে। চোখের প্রদাহ প্রতিরোধক উপাদান প্রচুর পরিমাণে থাকায় ছানি পড়া ছাকাতেও এটি কাজ করে। শসায় সিকোইসোলারিসিরেসিনল, ল্যারিসিরেসিনল ও পিনোরেসিনল এই 3টি আয়ুর্বেদিক উপাদান আছে। জরায়ু, স্তন ও মূত্রগ্রন্থি সহ বিভিন্ন স্থানে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমানোর সঙ্গে এই 3 উপাদানের জোরালো সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস থেকে মুক্তি দেয়, কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে শসা। দুর্গন্ধযুক্ত সংক্রমণে আক্রান্ত মারের চিকিৎসায় শসা দারুণ কাজ করে। গোল করে কাটা এক স্লাইস শসা জিওবার উপরে রেখে সেটি টাকরার সঙ্গে চাপ দিয়ে আধা মিনিট রাখুন। শসার সাইটোকেমিক্যালের মধ্যে বিশেষ বিক্রিয়া ঘটিয়ে আপনার মুখের জীবাণু ধ্বংস করবে, সজীব হয়ে উঠবে আপনার নিঃশ্বাস। শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে। এছাড়া শসার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। শসায় প্রচুর পরিমাণে সিলিকা আছে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে, এতে গেঁটে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে, শরীর ম্যাচম্যাচ করে। শসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে, তাই ঘুমাতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খেয়ে নিলে ভোরে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা থাকবে না। শরীরের ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে শসা, এতে কিডনি থাকে সুস্থ ও সতেজ।